এখন থাকছে মাথা উঁচু করে দাঁড়িয়ে এবার নুসরাতের বিশেষ বার্তা। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। কয়েকদিন ধরে আলোচনায় এসেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান। আলোচনার কারণ, ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসার ভাঙার এবং অভিনেতা ইয়াশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের নতুন সম্পর্ক জোড়ানোর গুঞ্জন। এমন পরিস্থিতিতে রিসেন্টলি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে নুসরাত জাহান ক্যাপশন জুড়েছেন, যেখানে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। এই বক্তব্যের মাধ্যমেই কি যাবতীয় বিতর্কের জবাব দিলেন অভিনেত্রী সাংসদ? এমনটা ভাবছেন তার অনেক অনুরাগী। ছবিতে দেখা যাচ্ছে হলুদ ফ্রক ও সাদা টপ পরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন নুসরাত। হলুদ রং যে ভালোবাসেন তা চিহ্ন দিয়ে প্রকাশও করেছেন। গত 7ই জানুয়ারি ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া নুসরাত জাহানের বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে নুসরাতের সঙ্গে রাজস্থান ভ্রমণ ও প্রেমের গুঞ্জন প্রসঙ্গে ইয়াশ দাশগুপ্ত বলেছেন, আমি প্রতি বছর সড়ক পথে রাজস্থানে যাই, যে কেউ সেখানে ভ্রমণ করতে পারেন, তাই না? এবং যতদূর জানি নুসরাত বিবাহিত, তার ব্যক্তিগত সমস্যা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞেস করুন। নুসরাত বলেছিলেন, ব্যক্তিগত কারণে তিনি ও নিখিল আলাদা থাকছেন, তাতে তৃতীয় ব্যক্তির কোনো রকম ভূমিকা নেই। নিখিলের সঙ্গে আপনার দূরত্বের খবরটা কতটা ঠিক, এমন প্রশ্নের জবাবে নুসরাত জানান, আমি কোনো ব্যক্তিগত বিষয় কমেন্ট করব না, কাজ নিয়ে কথা বলবো, বাড়ির বিষয় নয়। এছাড়া নুসরাত জাহান ইনস্টাগ্রামে নিজের পোস্ট প্রসঙ্গে বলেন, কার সঙ্গে থাকবো, কার সঙ্গে ছবি পোস্ট করবো ব্যক্তিগত অ্যাকাউন্টে, সেটা একান্তই আমার সিদ্ধান্ত, সেটা তো সকলের সামনেই রয়েছে, আর সোশ্যাল মিডিয়া তো জীবন নয়। আর রাজস্থানে অভিনেতা ইয়াশ দাশগুপ্তের সঙ্গে ঘুরতে যাওয়া প্রসঙ্গে নুসরাতের ভাষ্য, আমি রাজস্থানে গিয়েছিলাম, ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন আমার সঙ্গে আজমে গিয়েছিল, যাদের অজমের যাওয়ার ইচ্ছে থাকে আমাকে বলে, আমি নিয়ে যাই। দীর্ঘদিন প্রেমের পর 2019 সালের 19 জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নুসরাত জাহান। যাই হোক, আপাতত কাজে মন দিতে চান নুসরাত জাহান। খুব শীঘ্রই মুক্তি পাবে ব্রাত বসু পরিচালিত ডিকশনারি, এতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত। এতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছবিটি 12ই ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। সো ভিউয়ার, জেনে তো নিলেন এবার মাথা উঁচু করে কি বক্তব্য দিলেন নুসরাত। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।